أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي عليه ونصلي على رسوله الكريم. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عالم عالم دتي ورشو قرآن مجيد অনলাইন ক্লাস সুরাল আনাম আয়াত নম্বর 130 থেকে 134 পর্যন্ত। বলদিঘি কামিল মাদ্রাসা শাহরাস্তি চাঁদপুর। আউযুবিল্লাহি মিনাশাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া মাআশারাল জিন্নি ওয়াল ইনস আলাম ইয়াতিকুম রাসূলুন মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ওয়ায়ুনজিরু لكم لقاء يومكم هذا قالوا شهدنا على أنفسنا وغرتهم الحياة الدنيا وشاهدوا على أنفسهم أنهم كانوا كافرين يا معشر الجن الزين এবং ইনসান হে জিন জাতি এবং ইনসান হে জিন এবং মানুষ জাতি আলাম ইয়াতি কুম তোমাদের নিকট কি আসে নাই আর রাসূলুন রাসূল মিনকুম তোমাদের মধ্য হইতে ইয়াকুসুনা আলাইকুম তারা তোমাদের নিকটে বর্ণনা করত আয়াত আমার নিদর্শন সমূহ ওয়ানজিরুকুম আর তারা তোমাদেরকে ভীতি প্রদর্শন করিত লেখা ইয়ামিন ইয়ামিকুম হাজা সাক্ষাতের তোমাদের এই দিনে অর্থাৎ কিয়ামত দিবসের সাক্ষাতের সাক্ষাত সম্পর্কে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই বিষয়ে কি তোমাদেরকে ভয় প্রদর্শন করে নাই কালো তারা বলবে শাহেদ না আমরা সাক্ষ্য দিচ্ছি আলা আনফুসহিম আপনা আমাদের নফসের বিরুদ্ধে অগ্রাতনাহুম আর প্রতারিত করিয়াছে তাহাদেরকে আল হায়াতের দুনিয়া পার্থিব জীবনে ও শাহিদু তারা সাক্ষী দিবে আলা আনফুসহিম নিজেদের বিরুদ্ধে আন্নাহুম কানু কাফিরিনা আমরা তো অস্বীকারী ছিলাম আল্লাহ কিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন যখন জিন জাতিকে এবং মানুষ জাতিকে প্রশ্ন করবেন হে জিন এবং মানুষ জাতি আমি কি তোমাদের নিকটে কোনো রাসূল পাঠাই নাই যে তোমাদেরকে কিয়ামত দিবস সম্পর্কে ভয় প্রদর্শন করবে যে তোমাদেরকে আল্লাহর সামনে দাঁড়ানো কে ভয় প্রদর্শন করবে যে তোমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে হবে জাহান্নামে যাইতে হবে তোমাদেরকে আগুনে জ্বলতে হবে যদি তোমরা আল্লাহকে না মানো এই সংবাদ কি তোমাদেরকে কোনো তোমাদের মধ্য থেকে কোনো রাসূল পৌঁছায় নাই তোমাদের কাছে কি রাসূল যায় নাই তোমাদের কাছে কি কোরআন যায় নাই তোমাদের কাছে কি আলে মোলামরা যায় নাই হে বৈদ্য জাতি হে খ্রিস্টান জাতি হে ইহুদি জাতি হে খ্রিস্টান জাতি হে বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা তোমরা জানা যারা এক আল্লাহর ইবাদত করো না তোমরা জানা এক আল্লাহর বন্দেগি করো না তোমরা যারা এক আল্লাহকে স্বীকার করো না তোমাদের নিকট কি রাসুল যায় নাই তোমাদের নিকট কি নবী যায় নাই তোমাদের নিকট কি ওয়ারাসাতুল আম্বিয়া যায় নাই তোমরা কি এক আল্লাহ সম্পর্কে সংবাদ পাও নাই এক আল্লাহর ইবাদত বন্দেগি সম্পর্কে কি তোমরা সংবাদ পাও নাই হে জিন জাতি হে জিন জাতি তোমাদের নিকট কি রাসুল যায় নাই তোমাদের নিকট কি ওয়ারাসাতুল আম্বিয়া যায় নাই তোমরা কি শোনো নাই এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত বন্দেগি করা যাবে না আল্লাহর সাথে কোনো শরীক করা যাবে না আল্লাহর সাথে কোনো অংশীদারিত্ব করা যাবে না এক আল্লাহর ইবাদত করতে হবে এক আল্লাহর আইন মানতে হবে এক আল্লাহর ইবাদত করতে হবে এক আল্লাহকে মানতে হবে এই সংবাদ কি তোমাদের কাছে কেউ পৌঁছায় নাই তোমাদের জীবনের সমস্ত হিসাব কিতাব আল্লাহর কাছে দিতে হবে আল্লাহর দরবারে তোমাদেরকে দাঁড়াইতে হবে আল্লাহর সামনে তোমাদেরকে দাঁড়াইতে হবে
এই কথা কি তোমাদেরকে কে বলে নাই, রাসূলগণ বলে নাই? তখন তারা বলবে, হ্যাঁ। কালু তারা বলবে, শাহেদ না আলা আনফুসিহিম, আমরা আমাদের নিজেদের নফসের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি। হ্যাঁ, আমাদেরকে সংবাদ বাহকগণ, রাসুলগণ, ওয়ারাসাতুল আম্বিয়াগণ, ওলামায়ে কেরামগণ আমাদেরকে বলেছেন, কিন্তু আমরা সেটা শুনি নাই, আমরা মানি নাই। আজ আমরা আমাদের নফসের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি, আজ আমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি যে আমরা অন্যায় করেছি, আমরা ভুল করেছি, আমরা এক আল্লাহর ইবাদত বন্দি করি নাই, আমরা অন্যায় করেছি। আল্লাহ বলতেছেন যে ইন্নাহাম কানু কাফিরুন, তারা কাফের রয়ে গেল, তারা তাদের নিজেদের বিরুদ্ধে, আলা আনফুসিহিম আন্নাহুম কাফিরিনা, তারা নিজেদের বিরুদ্ধে, নিজেরা নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ দিয়ে তারা নিজেরা কাফের হয়ে গেল, তারা চিরজাহান্নামী হয়ে গেল। আল্লাহ বলেন, জালিকা, ইহা এই জন্য যে, লাম ইয়াকুন রাব্বুকা, আপনার প্রতিপালক করেন না, মুহলিকান, ধ্বংস, আল কোরা, কোন জনপদকে, বেজুলমিন, জুলমের কারণে, ওয়াহলুহা, উহার অধিবাসীগণ, গাফিলুনা, বেখবর। আল্লাহ অত্যন্ত দয়াবান, অত্যন্ত মেহরবান। আল্লাহ বলতেছেন যে তিনি কখনো কোনো সম্প্রদায়কে ধ্বংস করেন না, কোনো ধ্বংসকার সম্প্রদায়কে তিনি ধ্বংস করেন না, কোনো সম্প্রদায়কে তিনি নিঃশেষ করেন না। নিজেরা নিজেরা যদি নিজেদেরকে ধ্বংস না করে, নিজেরা নিজেরা নিজেদেরকে যদি গাফেল না করে, নিজেরা নিজেদেরকে যদি ধ্বংস না করে, এখন আল্লাহকে না মানা মানে হইলো আল্লাহ নিজেকে ধ্বংস করা, নামাজ না পড়া মানে হইলো নিজেকে ধ্বংস করা, রোজা না রাখা মানে হইলো নিজেকে ধ্বংস করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, হারাম খাওয়া মানে হইলো নিজেরা নিজেকে ধ্বংস করা। এখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারারা জেনে শুনে তারা নিজেরা নিজেদেরকে ধ্বংস করতেছে। আল্লাহ বলতেছেন, ওলা কুল্লে দ্বারা জাতিন, আর প্রত্যেকের জন্য রয়েছে মর্যাদা, মিম্মা আমেলো, তাহাদের আমল অনুসারে, আমার রাব্বুকা, আপনার প্রতিপালক নহেন, গাফিলিন, বেখবর, আম্মা ইয়ামালুন, তাহারা যাহা করে সেই সম্বন্ধে। আল্লাহ অত্যন্ত মেহরবান, তিনি বলতেছেন যে যতটুকু আমল করবে, যে যতটুকু আমল করবে সে ততটুকু মর্যাদা পাবে, যে আল্লাহর যতটুকু, আল্লাহর যত কাছে যাইতে পারবে, যে আল্লাহর তত, আল্লাহর যে যত আল্লাহর নিকটবর্তী হইতে পারবে, যে আল্লাহর যত বেশি ইবাদত বন্দেগী করতে পারবে, তত বেশি আমলদার হবে, তার কাছে আল্লাহর মর্যাদা তত বেশি বড় হবে। এবং আল্লাহ বলতেছেন, ওরাব্বুকা, আপনার প্রতিপালক গানিয়ন, অভাব মুক্ত, জুল রাহমাতিন, এবং দয়াশীল, তিনি ইচ্ছা করিলে ইউযহিবকুম, তোমাদেরকে অপসারিত করিবেন, ও ইস্তাখলিফ, এবং স্থলাভিষিক্ত করিবেন, মিন বাদিকুম, তোমাদের পরে, মাশাআ, যাহাকে ইচ্ছা, কামা আনশাকুম, যেন তিনি তোমাদেরকে সৃষ্টি করি, যেমন তিনি তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন, মিন জুররিয়াতিন, বংশধর হইতে, কওমিন আখারিনা, অন্য সম্প্রদায়ের। আল্লাহ অত্যন্ত ধনী, আল্লাহ অত্যন্ত মেহরবান, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে দুনিয়া থেকে বিতাড়িত করেন, সেখানে আবার নতুন একটি সম্প্রদায় প্রতিষ্ঠা করেন, এবং আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে সৃষ্টি করেন, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে সৃষ্টি করেন না। সবকিছু আল্লাহর ইচ্ছার উপরে নির্ভরশীল, সবকিছু আল্লাহর ইচ্ছার উপরে নির্ভরশীল, সবকিছু আল্লাহর ইচ্ছার উপরে নির্ভরশীল, আল্লাহ যা চান তাই হয়। আল্লাহ বলেন, ইন্নামা তুআদুনা, তোমাদের নিকট যেই ওয়াদা করা হইতেছে, আয়াতিন, অবশ্যই আসিবে, মা আন্তুম বিমুজিজিন, এবং তোমরা অক্ষ
হম করিতে পারিবে না। আল্লাহর যে ওয়াদা, আল্লাহর যে ওয়াদা, সেই ওয়াদা কি? আল্লাহর ওয়াদা হইল যে অবশ্যই আসবে আল্লাহর শাস্তি, আল্লাহর নিয়ামত। এই ব্যাপারে কেউ আল্লাহকে অক্ষম করতে পারবে না। তোমাদের নিকট যে প্রতিশ্রুতি প্রদান করা হইয়াছে তা বাস্তবায়িত হবেই হবে। তোমরা কখনো আল্লাহকে ব্যর্থ করতে পারবে না, আল্লাহকে অক্ষম করতে পারবে না। আল্লাহ যাকে শাস্তি দেওয়ার তাকে শাস্তি দিবেন, আল্লাহ যাকে ক্ষমা করার তাকে ক্ষমা করবেন। আল্লাহ যে প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহর প্রতিশ্রুতি বাস্তবায়ন করার ব্যাপারে কেউ আল্লাহকে অক্ষম করতে পারবে না। এ ছিল সূরায়ে আনামের 130 থেকে 134 নম্বর আয়াত পর্যন্ত আজকের আলোচনা। প্রিয় আলেম তৃতীয় বর্ষের শিক্ষার্থী বিন্দু, তোমরা মনোযোগ সহকারে আমার আলোচনা শুনবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাউলিহি তাআলা আলাম ইয়াতিকুম রাসূলুন মিনকুম ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি আলাম ইয়াতিকুম রাসূলুন মিনকুম ইয়া মাশারাল জিন্নি, হে জিন জাতি, অল ইনসি এবং মানব জাতি, আলাম ইয়াতিকুম, আমি তোমাদের নিকট প্রেরণ করেছি রাসূলুন রাসূলুন মিনকুম, তোমাদের নিকট থেকে আমি রাসূল প্রেরণ করেছি। এখন এই কথার অর্থ তারা কি জিন থেকে রাসূল প্রেরণ করেছেন আল্লাহ? না, হাদিস এবং কোরআন দ্বারা প্রমাণিত হয় পৃথিবীতে যত নবী রাসূল প্রেরিত হয়েছে আল্লাহ একজন নবী রাসূলকেও জিন থেকে আল্লাহ দেন নাই, সমস্ত নবী রাসূলকে আল্লাহ মানুষ থেকে দিয়েছেন। তবে আল্লাহর এখানে এই কথার মাহাত্ম্য হইল যে জিনদের মধ্যে ওয়ারাসাতুল আম্বিয়া সৃষ্টি হয়েছে রেসালাত বাহক, আল্লাহর একত্ববাদের তাওহীদের প্রচার করার জন্য জিনদের মধ্যে বহু আলেম সৃষ্টি হয়েছে যারা জিনদের মধ্যে দিন প্রচার করেছে। এই জন্যেই আল্লাহ এই কথা বলেছেন যে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস আলাম ইয়াতিকুম রাসূলুন মিনকুম। এর দ্বারা এই কথা নয় যে আল্লাহ জিনদের জন্য আলাদা নবী রাসুল পাঠিয়েছেন, না, হযরত আদম আলাইহিস সালাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জিন জাতি এবং মানুষ জাতির মধ্যে একমাত্র মানুষ জাতি থেকেই নবী রাসুল আল্লাহ প্রেরণ করেছেন। তাওরাত, জবুর, ইঞ্জিল, কোরআন, এই চারিখানি প্রধান কিতাব মানুষের মধ্যে নাজিল হয়েছে এবং সুহিফাগুলিও মানুষের মধ্যে নাজিল হয়েছে। জিনদের পক্ষ থেকে কোনো রাসুল হয় নাই, কোনো নবীও হয় নাই। তারকিব ইয়াকুসুনা, তাহারা বর্ণনা করিত, শুনাইত, জমজকের গায়েব, মুজারে মারুফ, বাবু নাসারা, আল কাসুর, মাজদার, জিনস কাফ, সোয়া সোয়া, জিনস আজওয়াফে সোলাসি, গাফেলুনা, জমা মুজাক্কির অর্থ হইল অমনোযোগীগণ, ইসনফাইল, বাবে নাসারা, আল গাফলাতুন, আল গফুল মুলক্ষর, মাজদারুল, আল গাফলাতুন, আল গফুল মুলক্ষর হইল গা ফা লাম জিনসে সহি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকের আলোচনা এখানে শেষ। আমি মোহাম্মদ তালওয়ার হোসেন, অধ্যক্ষ, বুলদিগি কামিল মাদ্রাসা, শাহরাস্তি, চাঁদপুর। সবার কাছে দোয়া চাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।